পয়েন্ট দিছে অ্যাপস দিছে কিনা, একটা দুটা তিনটা চারটে চারটে অ্যাপস দিছে ভাই সাব। আজকেও কিন্তু আমাদের চারটে অ্যাপস দিছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন এবং মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে প্লে পয়েন্টের। তো যাই হোক, চলো ফার্স্ট অফ অল ভিডিওটা শুরু করি। আর সবাইকে শুভ মানে অগ্রিম ঈদ মুবারক। তো এখন আসি চলো মেন কথায়, ঠিক আছে? তো আজকে কিন্তু আমাদের শুক্রবার, আজকে শুক্রবার ফ্রাইডে, আর ফ্রাইডেতে কিন্তু আমাদের প্লে পয়েন্ট দেওয়ার কথা। তো কালকে একটা প্লে পয়েন্টের ভিডিও দিছিলাম, তো চলো আজকে দেখি আমাদের প্লে পয়েন্ট দিছে কি না। আর বর্তমানে কিন্তু অনেকেই প্লে পয়েন্ট পাইতেছে, আবার অনেকেই কিন্তু পাইতেছে না। তো সেই সমস্যা নিয়ে আমি কিছু কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমি দেখো আমি প্লে পয়েন্ট এন্ট্রি করতেছি, যার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ পয়েন্ট দিছে, অ্যাপস দিছে কি না। একটা দুটা তিনটা চারটে চারটে অ্যাপস দিছে ভাই সাব। আজকেও কিন্তু আমাদের চারটে অ্যাপস দিছে। আগের সপ্তাহেও কিন্তু আমি চারটে অ্যাপস পাইছিলাম, আজকেও কিন্তু পাইছি। তো এই সপ্তাহে কারা কারা অ্যাপস পাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা, জানাইতে কিন্তু কেউ ভুলবা না। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পার্কসটাও কিন্তু অন হয়ে গেছে। তো এই যে আমাদের পার্কস, তো আমরা এখন এই পার্কসটাও অন করবো, ঠিক আছে? তো তোমরা এখন একটা মজার খেলা খেলি। তো আমি পার্কসটা অন করার সাথে সাথে তোমরা সরি পার্কসটা অন করবো, কিন্তু তুমি দেখাবো না যে কত পয়েন্ট পাইছি। তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন এখানে বলতে হবে যে পার্কস অন করে কত পয়েন্ট পাইছি, তো তাকে আমি ছোট্টখাটো একটা গিভওয়ে দিব, ঠিক আছে? তো আমি এটা দেখাচ্ছি না, জাস্ট ক্লেমে ক্লিক করতেছি, দেখা যাক গাইস কত পয়েন্ট দেয়। তোমরা কিন্তু এটা দেখতে পাবা না, ওকে? কত পয়েন্ট দেয়, কত পয়েন্ট দেয়, কত পয়েন্ট দেয়, কত পয়েন্ট দেয়। ও ভাই সাব, যাই হোক গাইস, যা দিছে দিছে। আমি কিন্তু এখানে তোমাদের দেখাইতে পারতেছি না, কারণ গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে তোমাদের এটা আন্দাজ করতে হবে যে আমাকে কত পয়েন্ট দিছে পার্কস থেকে। ডান দিয়ে বেরোয় গেলাম। তো এখন আমাদের আরও একটা মেলে আমাদের পার্কস ওপেন করতে হবে, সেটা হচ্ছে আমাদের আর এখানে দেখো চারটা অ্যাপস। তো চারটা অ্যাপস আমি একটু পরে ইনস্টল করে নিচ্ছি, অনেক বড় বড় অ্যাপস হবে সম্ভবত। তো এখন আসি মেন কথায়, যে তোমাদের অনেকেই কিন্তু প্লে পয়েন্ট এখন দেয় না, অনেকেই কিন্তু প্লে পয়েন্ট দেয় না। এটা কিন্তু এখন মেন একটা রিজন আছে, যে যাদের ওয়ান বছর মানে এক বছর পুরনো মেইল তাদের কিন্তু প্লে পয়েন্ট দেয়, আর যাদের মনে করো নতুন মেইল, নতুন মেইলগুলোতে কিন্তু প্লে পয়েন্ট দেয় না। যেমন আমার এই মেইলটা দেখো, এটা কিন্তু সিলভারে আছে মেইলটা, তাও কিন্তু আমাকে কোনো প্লে পয়েন্টের অ্যাপস দেয় নাই। কেন? কারণ আমার এটা কিন্তু নতুন মেইল, ঠিক আছে? এই জন্য কিন্তু সচরাচর নতুন মেইলে কোনো অ্যাপস দেয় না, এই জন্য অনেকে প্লে পয়েন্ট পায় না। আর বর্তমানে পার্কস অন করানে তোমাদের আমি একটা কথা শেয়ার করব, সেই কথাটা হচ্ছে যে দেখো, তোমরা যারা যারা পার্কস অন করতে চাও, পার্কস অন করা কিন্তু একদম সিম্পল ইজি। তো আর আমার পেজটা নষ্ট হয়ে গেছে কোনো একটা কারণে, তো তোমরা এখন একটা কাজ করবে, আমার চ্যানেলে পেপালের যে ভিডিওটা আছে, পাইপাল অ্যাকাউন্ট খোলার ভিডিও আর পাইপালে 2 সেন্ট লোড করার ভিডিও, তোমরা জাস্ট ওই ভিডিও দুটা দেখে পাইপাল অ্যাকাউন্টটা খুলবো। এখান থেকে কার্ড নিয়ে নিজের কার্ডটা প্লে স্টোরে অ্যাড করে জাস্ট এখান থেকে তোমরা পার্কসটা অন করে নিতে পারবা, ওকে? তো আজকে এইটুকুই দেখাবো। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের যে মেন ব্যালেন্স আছে প্লে পয়েন্টের, এই যে এই মেইলটাই আছে, কত 138 পয়েন্ট কিন্তু অলরেডি আছে। আর এখানে কিন্তু চারটে অ্যাপস ইনস্টল করে আরও 20 পয়েন্ট পাবো, 158 পয়েন্ট কিন্তু হয়ে গেল। তো আমি এখন কি করব, এই 138 পয়েন্ট দিয়ে আমি একটা কুপন কিনবো। কিসের কুপন? আমি এটা দিয়ে একটা 80 পয়েন্টের কুপন কিনবো, তাই ভাবতেছি 80 পয়েন্টের যে $1 ছিল, তো আমি এখান থেকে জাস্ট ইউএসে যাচ্ছি। ইউসে যাওয়ার পরে এখান থেকে দিব, প্লে ক্রেডিট দিব না, প্লে ক্রেডিট ইনস্টল অ্যাপ অ্যান্ড গেমসে দিব। তারপরে আমি জাস্ট ফ্রি ফায়ারে যারা যারা টপ আপ করতে চাও, যারা যারা টপ আপ করতে পারো না, এটা দিয়ে তাদের জন্য আমি কালকে কিংবা পরশু দিনকে একটা টপ আপের ভিডিও নিয়ে আসবো, কীভাবে তোমরা ফ্রিতে টপ আপ করতে পারবা। আর অনেকেই জানো বর্তমানে কিন্তু ফ্রি ফায়ারে আমাদের যে 100% টপ আপ ইভেন্ট চলতেছে, যে 100 টপ আপ করলে কিন্তু 100 টাকা তোমরা ফ্রি পেয়ে যাবা, ওকে? তো আমি কালকে এটা দিয়ে তোমাদের একটা টপ আপ করে দেখাই দিব। তো জাস্ট আমি এখান থেকে $1 কিনে নিই এখন। তো এখন যে মেন কথা সেটা শোনো, যে এখন কিন্তু অনেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে প্লে পয়েন্ট থেকে নাকি ফ্রি ফায়ারে এটা উঠাই দিছে। তো দেখো, ফ্রি ফায়ারের যেটা ছিল আমাদের, ফ্রি ফায়ারে জাস্ট ছিল 80 পয়েন্টে একটা কুপন ছিল, তো এটা মনে হয় উঠাই দিছে। তো আমাদের তো ফ্রি ফায়ারের কোনো কুপন লাগতেছে না, আমাদের জাস্ট লাগবে এখান থেকে একটা প্লে ক্রেডিট। তো এই যে দেখতে পাচ্ছ প্লে ক্রেডিটের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে তোমাদের আন্ডার 130 পয়েন্ট, 138 পয়েন্টের ভিতরে যত প্লে ক্রেডিট থাকবে, যেমন 100 পয়েন্টে $1 পাবা, আর 200 পয়েন্টে $2, 500 পয়েন্টে $5, 1000 পয়েন্টে $10। তো এখান থেকে আমার 100 পয়েন্ট আছে, আমি জাস্ট এখান থেকে $1 পরে ক্লিক করে, 100 পয়েন্টের উপরে ক্লিক করে এখানে তোমাদের জিমেইলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে চাইবে, ঠিক আছে? তো এখানে ইউজ পা পয়েন্টের উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে তোমাদের জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে। অনেকে আবার ভয় পাও যে কোন পাসওয়ার্ড চাইলো এখানে, তো এখানে থেকে তোমাদের জিমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে আবার জিমেইলের পাসওয়ার্ডটা একটু দিয়ে দিই। এখানে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, এবং আমাদের দেখো এখানে প্রসেসিং দেখাচ্ছে। তো দেখো আমাদের এখানে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখানে নো থ্যাংকসে ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করে দিচ্ছি। আমাদের প্লে ক্রেডিট ব্যালেন্স দেখো এখন $3 কিন্তু হয়ে গেল। তো এই $3 কিন্তু একদম ফ্রিতে পাইলাম। আর এটা দেখি ভাবে তোমরা ডায়মন্ড টপ আপ করবা, সেটা কিন্তু আমি কালকে যে ভিডিওটা সেটা নিয়ে আসবো। আর অবভিয়াসলি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে,
তো এইখানে আমার দেখো প্লে ক্রেডিট ব্যালেন্সটা তোমরা এখানে দেখতে পারবা। তো এখানে দেখো আমাদের যে প্লে ক্রেডিট ব্যালেন্স সেটা কিন্তু $3 এখানে আছে, ঠিক আছে। তো গাইস আজকে কারা কারা অ্যাপস পাইছো সেটা কিন্তু কমেন্টে জানাই দিও, আর প্লে পয়েন্ট পার্কস থেকে কত পয়েন্ট আমি পাইছি সেটাও কিন্তু জানাই দিও। এখানে কিন্তু ছোটোখাটো একটা গিভওয়ে থাকতেছে। যাই হোক, দেখা হবে আমাদের আবার কালকে কোনো নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।